চাঁদ তারো আপনি রঙ্গত পর নয়তড়াও জিয়া চাঁদ তারো আপনি রঙ্গত পর মেরে আকা কো দেখোগে চমক না ভুল যাওগে জোরে বলা যাবে না আগর তৈবা কো যাওগে তো আনা ভুল যাওগে আল্লাহুম্মা সাল্লি আলা তারিফে মোহাম্মদ হাম লিখি লিখি কে সুনায়েঙ্গে হাম খতমে নবুয়ত মে জান আপনে লুটায়েঙ্গে তারিফে মোহাম্মদ হাম লিখি লিখি কে সুনায়েঙ্গে হাম খতমে নবুয়ত মে জান আপনে লুটায়েঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ ঝুকনা ভি নহি আতা বিকিনা ভি নহি আতা হম জান লুটায়েঙ্গে ডরনা ভি নহি আতা এটা জোরে বলা যাবে না ঝুকনা ভি নহি আতা বিকিনা ভি নহি আতা হম জান লুটায়েঙ্গে ডরনা ভি নহি আতা আকা কি মোহাব্বত হম হর সর কো কটায়েঙ্গে আকা কি মোহাব্বত হম হর সর কো কটায়েঙ্গে হম খতমে নবুয়ত মে জান আপনে লুটায়েঙ্গে তারিফে মোহাম্মদ হম লিখি লিখি কে সুনায়েঙ্গে হম খতমে নবুয়ত মে জান আপনে লুটায়েঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ربنا آتنا في الدنيا حسنة ওরবুল আলামিন আল্লাহ আপনি আমাদের ইহকালে দুনিয়াবি আমাদের কল্যাণ দান করুন ওয়া ফিল আখিরাতে হাসানা এবং পরকালে কল্যাণ দান করুন ওয়া কিনা আযাবান নার ওরবুল আলামিন আল্লাহ আপনার জাহান্নামের আযাব বড় শক্ত আযাব আল্লাহ আল্লাহ সহ্য করতে পারবো না আল্লাহ আপনার আযাবে জাহান্নাম সহ্য করার মতন আমি আপনার গোলাম আমি আপনার বান্দা আমার শরীরে ক্ষমতা নাই নারু হাজিহিদা ওয়া সাবউনা জুজাউ মিনান নার আমি রসুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনের আগুনের থেকে আমার জাহান্নামের আগুন আল্লাহর জাহান্নামের আগুন 70 গুণ আরো বেশি হবে এত তীক্ষ্ণ হবে ও জাহান্নামের জুতো জাহান্নামের জুতো জাহান্নামীর যখন পরানো হবে আল্লাহর নবী বললেন ওই জাহান্নামের জুতো এত তীক্ষ্ণ হবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জাহান্নামের জুতের আগুনের তাপে কা দিয়ে নাক দিয়ে গাল দিয়ে ঘিনুগুলো ঝরে ঝরে পড়তে থাকবে আমরা আপনার বান্দা আল্লাহ আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন না যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা
বান্দা এই মাহফিলে বসে 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 নিজের গোনার জন্য মনে পড়ে যায় আমি ছোটবেলা কি গোনা করেছি। আমার বয়স যখন 15 বছর, আমার বয়স যখন 20 বছর, আমার সেই সময় কি গোনা করেছি আমার মনে পড়ে গেল। আহারে কামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডেকে বলে, আমাকে ডেকে যদি বলেন আমি কিভাবে আল্লাহর কাছে আমার গোনার কথা শেয়ার করব না। আল্লাহ পাক আমরা আমরা যে গোনা করেছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন আল্লাহ। আমরা মানুষের রক্তে আমরা মানুষের দেহে সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আয় আল্লাহ আপনার জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ আপনি আমার জীবনের গোলাম মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনার জাহান্নামায় আমাদের খোরাক বানাবেন আল্লাহ। এই বলে যখন কোনো বান্দা কাঁদে মসজিদে ঘরে দেখানে আমি আল্লাহ তো খুশি হয়ে যাই, ওই বান্দা প্রতি খুশি হয়ে যাই, ওই বান্দার জীবনের সমস্ত গোনার দিকে আমি দেখি নাই। আমার কাছে অনুতপ্ত হওয়ার জন্য, আমার কাছে ভুলকে স্বীকার করার জন্য, ও তুমি তো আল্লাহ পাকের গোলাম, তোমার তো দায়িত্ব ছিল, তোমার মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, তুমি প্রতিটা টাইমে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজে জামাতের সঙ্গে আদায় করে তুমি প্রমাণ করে দিতে আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহ তাই আপনার গোলাম হয়ে, গোলামের কাজ হলো মালিকের গোলামতি করা, তাই এই আপনার ঘরে এসে পাঁচটা টাইম আপনার গোলাম হয়ে আপনি আমাদের মালিক, তাই আপনার গোলামতি করতে এসেছি। একটু জোরে বলা গেল না? না কি কষ্ট অফিলাখরাতে হাসানা, এবং আমার ইহকালে পরকালে কল্যাণ দান করুন। আল্লাহ আপনার জাহান্নামের আজাব থেকে আপনি আমাকে মাফ করে দি। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা হাদিস আপনাদের কাছে আমি শুনিয়ে দিই, বুখারি মুসলিম শরীফের হাদিস। قالت عائشه رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم ان عذاب القبر حق قال رسول الله صلى الله عليه وسلم نعم 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 ان عذاب القبر حق فقالت عائشه نبي صلى الله عليه وسلم فما رايت نبي صلى الله عليه وسلم ان عذاب القبر بعد الصلاه صلى الا تعوذ بالله ان عذاب القبر صحيح بخاري مسلم এই দুটোকে একসঙ্গে সহিহাইন বলা হয়। ইমাম বুখারি ইমাম মুসলিম যে হাদিস যে হাদিসের নিচে ছোট ছোট করে বেরাকাটে লেখা থাকে মুত্তাফাকুন আলাইহি, কি লেখা থাকে মুত্তাফাকুন আলাইহি, এর মুত্তাফাকুন আলাইহি মানে যারা আলেম আছেন তারা বুঝতে পারবেন, যারা আমার আলেম যে শুনছেন তারা বুঝতে পারবেন। মুত্তাফাকুন আলাইহি মানে এই হাদিসটা ইমাম বুখারী ইমাম মুসলিম গ্রহণ করেছেন, তাই একে সহি মুসলিম শরীফ বা সহি বুখারী শরীফ বলা হয়। বুখারী শরীফের আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল আল বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী প্রকৃত নাম। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কবরের আযাব কি সত্য?
আন আযাবিল কবরি হাক্কুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম 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 আন আযাবিল কবরি হাক্কুন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কবরের আযাব অবশ্যই সত্য সত্য এবারে আম্মা জান আয়েশা বর্ণনা করলেন ফামা রাইতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাত সাল্লা ইল্লা তাউযা বিল্লাহি আন আযাবিল কবরি ও আম্মা জানু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছে আমি আয়েশা আল্লাহ নবীকে প্রতি ওয়াক্তে নামাজের পরে বাদাস সালাতি নামাজের পরে এমন কোন দিন আমি আয়েশা দেখি নাই যে তিনি নামাজের পরে কবরের আযাব সম্পর্কে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি আল্লাহ পাক কবরের আযাব জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন আমি আয়েশা লক্ষ্য করি আল্লাহ নবী কোনো গুনাহ ছিল না নবী আমার মাসুম নবী নবী মাসুম নবী হওয়া সত্ত্বেও আল্লাহ নবী নামাজের পরে প্রতি ওয়াক্তে নামাজের পরে জাহান্নামের আযাব মুক্তি হওয়ার জন্য জাহান্নামতে মুক্তি পাওয়ার জন্য আমি আয়েশা লক্ষ্য করতাম আল্লাহ নবী দুটো হাত তুলে মুবারক চক্ষুতে টপ টপ করে পানি টুনা গুট্টুসা গুলো গড়িয়ে যায় আর আল্লাহর কাছে বলতে থাকে ও আমি আয়েশা আমি লক্ষ্য করলাম আল্লাহ নবী নুরানি জামাল মুবারক থেকে আমি শুনেছি আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি আল্লাহ আপনার জাহান্নামের আগুন আপনার জাহান্নামের কষ্ট আল্লাহ আপনি আমাকে হেফাজত করবেন মুক্তি দেবেন আল্লাহ নবী যদি নামাজের পরে এত তিনি দোয়া চান আল্লাহর কাছে আমরা উম্মত কতটা চাওয়ার দরকার অন্তরে ভয় লাগে না অন্তরে ভয় আসে না কবে আর আসবে কবে আর ভয় লাগবে আল্লাহকে আল্লাহ বলুন না মনে আছে বড় পীর সাহেব হুজুর আম্মাকে বললেন আম্মা জান আপনি যদি অনুমতি দেন আমি একটু বাগদাদের জমিনে যাব আচ্ছা বড় পীর সাহেব হুজুরের আম্মা জান কেমন আম্মা ছিলেন দেখে নেন আচ্ছা বড় পীর সাহেব হুজুর আম্মা জানে গর্বে যখন ছিলেন মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন ওটা অনেকে অকেয়া আপনারা সকলে জানেন তবে শিক্ষার সম্পর্কে আমি যে নসিহাত করছিলাম উতলুবুল ইলমি ওয়ালাউ কানা ফিচ্চি ও মাইয়ালিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের ভারতের জমিনে শিক্ষা যদি পছন্দ না হয় ভারতের জমিনে শিক্ষা যদি হয়ে যায় চলে যাও উতলুবুল ইলমি ওয়ালাউ কানা ফিচ্চি শিক্ষা তোমাকে অর্জন করতে হবে চীন দেশে যদি গিয়ে অর্জন করতে হয় তাও তোমাকে শিক্ষা অর্জন করা লাগবে উতলুবুল ইলম মিনাল মাহাদিল্লাহ মিনাল মাহাদিল্লাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও দুনিয়ার মানুষেরা ও আমার উম্মা তুম্মা তানিরা তোমাদের দোল্লা দেখে কবরে পা ঝোলা পর্যন্ত প্রত্যেক ইসলাম মুসলমানের নর নারীকে এলেম শিক্ষা করা ফরজ করে দিয়েছি
যে বান্দা এলে অর্জন করলো অথচ আমল করলো না, আমল করলো না। এখানে মনে করো বিশাল মেঘ হলো, বিশাল আকাশ ডাকলো অথচ পানি হলো না, সেই মেঘের কোনো দাম আছে কিনা? দাম আছে। যে আলে মেলে অর্জন করলো, যে আলে মেলে অর্জন করলো, ওই আলেমের উপরে যদি আমল না করে ওই রকম আলেমটা হলো বৃষ্টিহীন মেঘের মতো। এলেম অর্জন করলাম, আমল করলাম না, অন্যাম আলেম না। কায়ামতের ময়দানে বড় পিসাব হুজুর লিখছেন, কায়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেম বলে গণ্য হবে ওই বান্দা বান্দি যারা এলেম অর্জন করে তার প্রতি আমল করেছে। তুমি নামাজ পড়বে না, রোজা করবে না, বড় দাড়ি রেখে চুল মানে টুপি বলে জুব্বা পরে মাদ্রাসা এলেম অর্জন করে আর তুমি মানুষের কাছে রূপধারী আলেম হয়ে বেড়াবে, আমি আল্লাহ কি দেখতে পাচ্ছি না? আমি আল্লাহ কি দেখতে পাচ্ছি না? সব দেখতে পাচ্ছি, কড়াই গন্ডা হিসাব লেব। তুমি আলেম বলে গ্রামের মানুষের কাছে ছাড় পেয়ে যাচ্ছ আর আমি আল্লাহ, তুমি একবার দেখছো না? আনতা আবুদুল্লাহ কান্না কাতারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটাকে হাদিসে জিব্রাইল বলা হয়, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে পেয়ে যাবেন। যারা কামেলের স্টুডেন্ট আছে তারা বুঝতে পারবে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাবিরা, ও আমার উম্মা তুম্মাতানিরা, বাড়িতে বসে বসে মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত করছো, তাসবিহ তেলাওয়াত করছো, তুমি মনে করবে, তুমি মনে মনে ভাববে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দেখতে পাচ্ছেন নাই না পারো, এটা আপনি মনে করবেন না, পড়তে আপনি মনে করছেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহ নবী বললেন, তুমি যদি মনে না করো আল্লাহ আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তবে তুমি মনে করবে আমি যে ইবাদত করছি, কোরআন তেলাওয়াত, তাসবিহ তেলাওয়াত, নামাজ, কালাম, দোয়া, দরুদ শরীফ, যা কিছু করছি আল্লাহ পাক কুদরতি চোখে ওই বান্দা বান্দিকে দেখতে পায়। লুকানোর রাস্তা আছে নাকি? লুকানো কোনো জায়গা নেই, কোনো ই নেই। এই জন্য যে আলেম এলেম অর্জন করলো, আলেমের দাম খুব। মসজিদে যে ইমাম সাহেব আছেন, ইমামকে ওই ঘরে যখন যাবেন একেবারে ইমাম সাহেবের জুতোর উপরে পা দেবেন না, বিয়াদবি হবে। মসজিদের যিনি ইমাম তার জুতো কখনো পা দেবেন না, পারলে একটু জুতোটা মুছে দেবেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলা যাবে না? ইমাম সাহেব ঘরেতে গেলে ইমাম সাহেবকে সম্মান দিয়ে ঘরেতে ডাকবেন এবং ওনার জুতোকে হাতে করে নিয়ে এক সাইডে আপনারা তুলে রাখবেন, কারণ আল্লাহর নবী বললেন যে আলেমের, যে ইমামের, হাক্কানি আলেম হাক্কানি ইমামের হাতে হাত দিল, আমি রাসূলুল্লাহ সে যেন আমার হাতে হাত দিল। জোরে বলা যাবে না? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে বান্দা বান্দি আমার আলেমে হাক্কানি মজলিসে বসলো, কোরআন হাদিসের আলোচনা শুনলো, সে যেন আমার উম্মাত উম্মাতি যেন মনে করে আমি রাসূলুল্লাহর মজলিসে বসে আছি। কি ইজ্জত আলেম, কি সম্মান, কি তাজিম, মুয়াজ্জিন সাহেবকে সম্মান করবেন। এদিকে অনেক লম্বা যাচ্ছি না, হযরতে নবী মূসা আলাইহিস সালাম পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছেন, মিশকাত শরীফ। আমি গল্প করছি, আমি কি গল্প করছি? আপনারা একটু বেশ ঝেড়ে মেড়ে বসেন, পিছনের দিকে মানে যারা একটু ঝিমে আসে, আসলে তিনটে বাজে, কেন ঝিমিয়ে যাবেন না? কাজের মানুষ, আরে
কি করে আপনারা কোরআন হাদিসে শুনছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের জন্য ইসলামের উপরে আল্লাহ আপনি কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের উভয়কে যেন আপনার হুকুম, আপনার আহকাম, আপনার কোরআনের আদেশ আইন মেনে, কোরআন সুন্নাহ মেনে যেন প্রত্যেকে নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে যেন আপনার ডাকে সাড়া দিতে পারি ইমানের সঙ্গে, বলুন আল্লাহুম্মা আমিন।